আজকের খুজিগুড়িয়া পৌর তৃতীয় সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের 50 জনের বেশি মানুষ রক্তদান করেছেন। নমস্কার, কাকদ্বীপ ডট কমে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বেচ্ছায় রক্তদান শিবির। পরিচালনায় খুদিগুড়িয়া পুল, অতুল স্মৃতি ও সমাজ কল্যাণ সংস্থা, সহায়তায় পিপলস ব্লাড ব্যাংক, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা। এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে চারিদিকে যখন রক্তের হাহাকার, ঠিক সেই মুহূর্তে রক্তদান করলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপের প্রচুর সংখ্যক মানুষ। তাদের অমূল্য রক্ত সাগরের খুদিগুড়িয়া অতুল স্মৃতি ক্লাবে এসে দান করলেন এবং এই বিশেষ পরিষেবা প্রদানে তারা যুক্ত থাকলেন। সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের 50 জনের বেশি মানুষ রক্তদান করেছেন। আমরা 5-7 দিন ধরে লক্ষ্য করছিলাম এই করোনা অতিমারি এবং নির্বাচনের সামনে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের যে বিপুল পরিমাণ চাহিদা তৈরি হয়েছে এবং সরকারি ব্লাড ব্যাংকেও রক্তের যে বিপুল পরিমাণ চাহিদা তৈরি হয়েছে, সাগরে যে সমস্ত হিমোফিলিয়া আক্রান্ত রোগী আছেন কিংবা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী আছেন, এছাড়াও যাদের যাদের রক্তের প্রয়োজন বিভিন্ন জায়গায় ছুটো ছুটি করে টাকা দিয়েও রক্ত পাচ্ছে না, তাই আমরা দুটো ব্লাড ব্যাংকে ডেকে আমরা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমরা উদ্যোগ নিয়ে আরও স্বাস্থ্যকর্মাধ্যক্ষ আছেন, আরও যে সমস্ত সংস্থা আছে চামাগুড়ি উজান, তারাও দিন 15 মধ্যে আরও একটা স্বেচ্ছা রক্তদান শিবিরের ক্যাম্প করবে। সকল মানুষকেও আহ্বান জানাবো, ওনারা যেন করোনা এই অতিমারিতে নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে সমস্ত প্রিকুয়েশন নিয়ে যেন স্বেচ্ছা রক্তদান শিবির করেন, তাতে করে রক্তের যে বিপুল পরিমাণ চাহিদা তৈরি হয়েছে সে ঘাটতিটা পূরণ। টার্গেট করেছি 200 জন মতো। তা এটাও একটা ব্যাপার আছে যে ভ্যাকসিন নেওয়ার কিছুদিনের মধ্যে রক্ত দেওয়া যাবে না, মানুষের মধ্যে এ ধারণাও আছে, এর কতখানি সত্যতা কতখানি সত্যতা নেই তা আমরা ভাবিনি। আমরা মোটামুটি 200 জনের রক্তদান শিবির আয়োজন করেছি এবং 200 বেশি আমরা নেব। আমি সন্দীপ পাত্র, এই ক্লাবের দুর্গা পুল অতুল স্মৃতি ও সমাজ কল্যাণ সংস্থার সম্পাদক, আর সুতনু মাইতি সাগর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ। এনারই অনুপ্রেরণায় আমরা রক্তদান শিবির করেছি এবং চামাগুড়ি উজানও তার সম্পাদক গৌতম খাড়া আছে, ওনারাও 3-7 দিনের মধ্যে আবার স্বেচ্ছা রক্তদান শিবির করছে। বিশেষ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মাননীয় শ্রীযুক্ত বঙ্কিম হাজরা মহাশয় ও সন্দীপ কুমার পাত্র মহাশয়, সতনু মাইতি মহাশয়, দেবাশিস জানা, গৌতম খাড়া মহাশয় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই বিশেষ মহতিপূর্ণ কাজে মানুষ সাধুবাদ জানিয়েছে। সঙ্গে থাকুন, চোখ রাখুন কাকদ্বীপ ডট কম।